অসৎ ব্যবসায় উদ্দেশ্যে গেলে আমরা একটাই কথা ভাই, আপনারা এই রমজান মাসে উপলক্ষে ভাই আপনারা একটু রোজাদারকে একটু খেদমতে আসেন, রোজাদারকে একটু সাহায্য করেন ভাই। সারা বছর যে ব্যবসা করেন রোজাদারকে এই রমজান মাসে ছাড় দেন। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ব্যক্তি উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও মিঠু ও তার বন্ধু এক টাকায় বেশ কয়েক পদের ইফতার পণ্য দিচ্ছেন রোজাদারদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সবকিছুই যেন মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, এমন সময় তাদের এ উদ্যোগ বেশ প্রশংসা কুড়িয়েছে। এক টাকায় ইফতার পণ্য পেয়ে খুশি রোজাদার সহ ক্রেতারা। ভাইয়া ইফতার নিতে আসছি, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখানে এক টাকা করে আমি আলু চপ, এক টাকা করে বেগুনি, এক টাকা করে দিয়া পেঁয়াজ পাচ্ছি, ঠিক আছে, এই জন্য আসছি এখানে। আবার এটা যদি একই জায়গায় না, যদি বিভিন্ন জায়গায় তরুণরা বিভিন্ন জায়গায় করতে পারে তাহলে আমাদের জন্য ভালো হয়। তাহলে এখানে এক ঘন্টা যেমন দাঁড়িয়ে রয়েছি প্রোডাক্ট নেওয়ার জন্য, অনেক সময় লাগতেছে নেওয়ার জন্য। টাউনে থেকে আসছি এখানে, গত বছর আগের বছর এরকম এক টাকা প্রাইস দিচ্ছে, যেখানে অন্যান্য দোকানদাররা রমজান মাসে সবকিছু দাম বাড়াই দিতেছে, তো মিঠু ভাই এমন একটা উদ্যোগ নিচ্ছে যাতে গরিব মানুষ, যেটা কম রুজির মানুষ, তারা যেন ভালোভাবে ইফতার করতে পারে। যেখানে 10 টাকার নিচে 5 টাকার নিচে কোনো ইফতার নাই, কোনো চপ নাই, সেইখানে মিঠু ভাই দিচ্ছে 1 টাকায় মাত্র। তার মনে হয় না লাভ হয়, লস ছাড়া আর কিছু মনে হয় না। তারপরে সে যেন সবাই ভালোভাবে ইফতার করতে পারে এই উদ্যোগে। তাছাড়াও সে সবসময় আপনার খাবার দাবারের ভাত বিক্রি করে, মাংস সবকিছু দাম কম, আমরা খাই বা গরিব অনেক মানুষ খাই, অবশ্যই মাংস মনে করি ঘরোয়া রান্না, আমরা বাসায় যেরকমের খাই এরকমই পাই। বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডে খাবার হোটেল চালান রবিউল ইসলাম মিঠু ও নুরুল ইসলাম সম্রাট। দুই বন্ধুর ওই হোটেলে সারা বছর ভাত বিক্রি করেন। রমজান মাস এলে দুই বন্ধুর ব্যতিক্রমী এ উদ্যোগ থাকে সেহেরি ও ইফতারে। বছরের অন্যান্য দিনের তুলনায় সেহেরির ভাত মাংসে দাম কম নেওয়া সহ বিকেলে ইফতারে থাকে বিশেষ ছাড়। এক টাকায় আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, সবজির বড়া, কুমড়োর বড়ার মতো নানা পদ বিক্রি করেন তারা। আমি আসছি বাটিকেনা থেকে। মিঠু ভাইয়ের এই উদ্যোগটা আমাদের রমজানের জন্য খুব ভালো, এবং শুনছি সে 1 টাকা সব পিস নাকি বিক্রি করে, তো এই জন্য আমি কালকে এটা জানার পরে আজকে আমি আসছি, এবং এসে দেখি যে না আসলে খুব ভালো তার উদ্যোগ, এবং আমাদের মধ্যবিত্ত মানুষের জন্য খুব এটা একটা উপকারী কাজ করছে, খুব ভালো। এরকমের যদি সব জায়গায় করতো, টোটাল বাংলাদেশে যদি এরকম ভাবে সবাই উদ্যোগ নিত, তাহলে দেখা যায় ইফতার সবাই সুন্দরভাবে করতে পারতো, এবং মধ্যবিত্ত মানুষের জন্য বা গরিব মানুষের জন্য খুব ভালো হইতো। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কম টাকায় ইফতার সামগ্রী কেনা যেখানে অকল্পনীয় বিষয়, সেখানে দুই বন্ধুর এমন উদ্যোগে হাসি ফুটেছে নগরীর খেটে খাওয়া মানুষের মুখে। কিনছেন অনেক বিত্তবানরাও। দুপুরের পর থেকে ইফতার আগ পর্যন্ত ভিড় লেগেই থাকে মিঠুর দোকানে, ইফতার কিনতে লাইন দিতে হচ্ছে। তা আমার বর্তমান যে প্রেক্ষাপট, বাজারে সবকিছু দাম বেশি, তো চিন্তা করে সবাই যদি দাম বাড়াই দেয় তো বাংলাদেশের রোজাদারকে একটু কষ্ট হইবে, যদি কষ্ট হয়। এই সিজনে দেখেন বহির্বিশ্বের সব দেশে মুসলিম কান্ট্রির দেশগুলো সবকিছু দাম কমাই দেয়, আমাদের দেশে সবকিছু উল্টা পাল্লা, আমাদের সব জায়গায় দাম দেয় বাড়াইয়া, দাম বাড়াই দিলে মধ্যবিত্ত নিম্নবিত্ত একটা খুব কষ্ট হইবে। তাই চিন্তা করি যে আমরা 4-5 জন মিললে, ভাই বোনেরা সবাই মিললে আমরা এটা উদ্যোগ নিছি। কত বছর ধরে নিয়েছিলাম, ইনশাআল্লাহ এবছরও আমাকে নিছি যে 1 টাকা কিছু আইটেম রাখি, রোজাদারকে কিছু উপকার করতে পারি। আসলে কি 1 টাকা তো মাল দেওয়া হবে না, তারপর আমরা চেষ্টা করতেছি সবাই বিনা পরিশ্রমে, মানে কোনো পারিশ্রমিক নিতেছি না, চেষ্টা করতেছি এটার ভিতরে রোজাদারকে দেওয়া যায়। হ্যাঁ, মানে 1 টাকা আমার অনেক আইটেম গুলো পাওয়া যায়, 6-7 আইটেম পাওয়া যায়, মানে আলুর চপ, পেঁয়াজুর চপ, তারপর হিসাবে বেগুনের চপ, কুমারের চপ, আরো পাওয়া কলার চপ, সিমের চপ, এই হচ্ছে 1 টাকা করে দিয়েছি। আর আপনার মুরগির সাসিক পাওয়া যায়, যেগুলো আপনার অন্য অন্য দোকানে আপনার 50-60-70 টাকা বেঁচে, আমরা নাম্বার তো 20 টাকা নিতেছি ভাইয়া। আর গরুর সাসিক অন্য অন্য জায়গায় নেয় 100-80 টাকা, আমরা নাম্বার তো 30 টাকা নিতেছি। সবারই করা উচিত, সবাই করা যদি করে বাংলাদেশটা আরো সুন্দরময় সমস্যা হবে না, মধ্যবিত্ত নিম্নবিত্ত লোকগুলোর কষ্ট দূর হয়ে যায় ভাই। কিন্তু আমার কাছে সব উল্লেখ করে মেইন হচ্ছে ব্যবসায়ী গুলো সিন্ডিকেট করে আমাদের মালগুলো সব দাম বাড়াইয়া, আর কিছু না ভাই। আমরা তো জানি না, অনেকে সরকার দিয়ে সরকার ক্যাশ করে, তারা তো কিছু অসাধু ব্যবসায়ী গুলো করে। 1 টাকার মধ্যে ইফতারে 60টি আইটেম পাওয়া যায়, এর মধ্যে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, সবজির বড়া, কুমড়োর বড়া, সিমের চপ ও কলার চপ। এর বাইরে ডিমের সাসলিক 10 টাকা, মুরগির সাসলিক 20 টাকা এবং গরুর সাসলিক 30 টাকায় পাওয়া যায়।